শুধু টাকা আর টাকা তাদের ধারণা আমি টাকার গাছ লাগিয়েছি কয় আমেরিকা থেকে এসেছে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে আমার আত্মা আমার পৃথিবী আমার জান্নাত সবই তুমি হ্যালো ইমরান তুই কই এই তো দোস্ত আমি ওই যে আমার অফিসের নিচে চায়ের দোকানে বন্ধু আমার টাকা লাগবে 1000 ইমার্জেন্সি কখন এখনি লাগবে দোস্ত তুই তো জানিস আমার হাতের অবস্থা খুব একটা ভালো না তবে আমার অফিসের কিছু টাকা আমার কাছে আছে আমি তোকে এখান থেকে হেল্প করতে পারি কিন্তু দোস্ত তোর কিন্তু টাকাটা তাড়াতাড়ি ব্যাক করে দিতে হবে আরে মামা টেনশন নিস না আমি তোরে 2 সপ্তাহের মধ্যে দিয়ে দিব ওকে তুই আমার অফিসের নিচে মামার চায়ের দোকানে চলে আয় আমি তোর জন্য ওয়েট করছি ওকে মামা থ্যাংক ইউ বাই তুই আমার বাসায় গেলেই তো পারতি কি করবি কোনো চিন্তা করেছিস আর শুনলাম খালাম্মার শরীরের অবস্থা খুব একটা ভালো না আমার শরীরটা খুবই খারাপ ভাবছি কিছু একটা করা দরকার আপাতত পার্ট টাইম একটা জব হলেই হয় তুই একটা কাজ করতে পারিস আপাতত আমার কোম্পানিতে জয়েন কর প্রথম অবস্থা খুব বেশি একটা স্যালারি পাবি না তবে পার্মানেন্ট হয়ে গেলে স্যালারিটা বেড়ে যাবে বাবা করব করব এখন টাকাটা দে আমার একটু তাড়া আছে দোস্ত অফিসের টাকা তো একটু কষ্ট করে তাড়াতাড়ি ব্যাক করে দিবি আমি তোকে কাল পরশুর মধ্যে সিভিটা দিয়ে যাব আজকে একটু তাড়া আছে এখন আমি উঠলাম বাই ভালো থাকিস কাজ কাম কিছুই নাই শুধু টাকা আর টাকা তাদের ধারণা আমি টাকার গাছ লাগিয়েছি রক্ত সব Thank you.
হ্যালো, হ্যাঁ বাবুই, তুমি কই? এই তো কাছাকাছি চলে আসছি। আমার তো তর্ষ হয়েছে না, তাড়াতাড়ি আসো প্লিজ। তোমাকে না দেখে আমি থাকতে পারি বলো? আসছি বাবা আসছি। ওকে বাবা, হ্যাঁ আসো আসো আসো। পাগল একটা। হ্যাপি বার্থডে বাবু সোনা। থ্যাংক ইউ। শুধুই থ্যাঙ্কস? হ্যাঁ তোমার জন্য শুধুই থ্যাঙ্কস। তুমি জানো না তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। তার ভিতরে আজ আমার বাবুই সোনার জন্মদিন। আহারে, শুধুই আহারে? হ্যাঁ তোমার জন্য শুধুই আহারে। তুমি হাসলে আমি এই জাহান ছেড়ে জান্নাতে চলে যাই। তুমি হাসলে আমি আবেশিত হই পরম সুখে। তোমার হাসিতে আমি বেঁচে থাকার প্রেরণা পাই। রিমি, আমার আত্মা, আমার পৃথিবী, আমার জান্নাত সবই তুমি। তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আচ্ছা বাবুই, চলো একটু হাঁটি, ফুচকা খাবো। ছবি দেখিয়েছি, তোমাকে বাসায় যেতে বলেছে। আমি প্ল্যান করেছি আজ তোমাকে নিয়ে বাসায় যাব। আম্মু তোমার জন্য স্পেশাল ফিন্নি রান্না করবে। আম্মুর হাতের ফিন্নি খেলে তোমার মুখ থেকে সেই স্বাদ আর কখনো যাবে না। না অর্ক, আজ মনে হয় যেতে পারবো না, বাসায় গেস্ট আসবে। তুমি একটু আন্টিকে বুঝিয়ে বলো। আচ্ছা তুমি তো আম্মুকে আগে আম্মুই বলতো, আজ হঠাৎ আন্টি বললে কেন? না মানে সরি বাবুই, তুমি একটু আম্মুকে বুঝিয়ে বলো। আচ্ছা তোমার কি কোনো প্রবলেম, কি সমস্যা বলো, আমাকে বলো। না না আমি ঠিক আছি। তুমি জানি কি বলছিলে? আচ্ছা একটা গুড নিউজ বলতে ভুলে গেছি তোমাকে, আমার একটা জবের কথা হচ্ছে। 6 মাস পর্যন্ত বেতন কম, এরপরে স্যালারিটা বাড়বে, আর আমরা 1 বছরের মধ্যে বিয়েটা সেরে ফেলবো।
হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি বাংলা একাডেমির সামনেই আছি তুমি চলে আসছো আচ্ছা তুমি থাকো আমি আসছি কে আচ্ছা একজন চলো তোমার সাথে পরিচয় করে দিই আসো ফিউচারই বলে দিবে কখন আমাদের কি করা উচিত বিয়ে করার সময় হলে অবশ্যই বিয়ে করব কারণ সূর্য বীজে কেউ পরিপূর্ণ পুরুষ হতে পারে না আর এর সাথে একটা বিষয় অ্যাড করতে হয় আর সেটা হলো অর্থনৈতিক স্বাবলম্বিতা কি হলো তোমার আজ এভাবে কথা বলছো কেন তোমার কথা বলার প্যাটার্ন কিন্তু আমি বুঝি শুভ হচ্ছে আমার ফিউসি আমেরিকা থেকে এসছে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে নেক্সট উইকে আমাদের বিয়ে বিয়ের পর আমরা আমেরিকাতেই সেটেল হব আজ আমি এখানে তোমাকে এই নিউজটাই দিতে এসেছিলাম বলতে পারছিলাম না আসলে অর্ক পৃথিবীর কোনো মেয়েই চায় না তার লাইফটাকে ইনসিকিউর করতে আমিও চাই না আর দশটা মেয়ের মতো আমিও চাই আমার লাইফে সুখ স্বাচ্ছন্দ্য অর্থ সম্পদ সব থাকুক আসলে আবেগ দিয়ে ক্ষণিকের ভালোবাসার সময় কাটানো যায় কিন্তু সারাটা জীবন কাটানো যায় না আমি আর কথা বাড়াবো না অর্ক তোমাকে একটা কথা বলি তুমি আমাকে ধরে রাখতে পারলে না এটা তোমার ব্যর্থতা আর তোমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কি জানো তুমি আসলে ভালোবাসতেই জানো না Thank you.